শিল্পাঞ্চল ঐতিহ্য শিয়াসর রাজবাড়ির রথ। করোনার জন্য গত তিন বছর রথের দড়িতে টান পড়েনি। শিয়াসলে মালিয়া পরিবার কুলদেবতা দামোদর চন্দ্র জিউয়ের পুজো করে রথে চাপানো হয়। তারপর পুরনো নতুন রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় পুরনো রাজবাড়িতে। এই উপলক্ষে প্রাচীন রথের মেলাও শুরু হলো মানুষের ঢল নামে সকাল থেকে। রাজপরিবার সূত্রে জানা গেছে, 1876 সালে জমিদার গোবিন্দ্রপ্রসাদ পণ্ডিতের উদ্যোগে শিয়াসলে রথযাত্রা শুরু হয়। এখন অবশ্য রথের সামগ্রী পরিচালনায় রয়েছে শিয়াসল স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন। পুরনো কাঠের রথটি এখানে পুড়ে গিয়েছিল। 1922 সালে ফের পিতলে আচ্ছাদনে 35 ফুট উঁচু রথ তৈরি করা হয়। মহাশের আদলে তৈরি শিয়াসলে রথে থাকেন রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র। নতুন জমিদার বাড়ি থেকে 500 মিটার দূরে পড়ানো জমিদার বাড়ি পর্যন্ত রথ টানা হয় প্রতি বছর। উল্টো রথ হয় নবম দিনে। শিয়াসলে রাজবাড়ির রথযাত্রা উপলক্ষে এলাকায় বিশাল একটি মেলার আয়োজন করা হয়। এই মেলা বহু প্রাচীন। একটা সময় এই মেলায় কৃষিজাত দ্রব্যের দোকানে রমারম ছিল। তবে কালের ক্রমে কৃষিজাত দ্রব্যের বিক্রির বাটা কম হলেও এখন দেখা যায় মেলাতে। রথযাত্রার দিনও উল্টো রথযাত্রার দিন কৃষিজাত দ্রব্যের বিক্রি হয়, সঙ্গে মৎস্যজীবীদের অনেক কিছু সামগ্রী বিক্রি হয় মেলাতে। জিনিসগুলো বিক্রি হচ্ছে, আপনারা বিক্রি করছেন, সাধারণত এগুলো দেখতে পাওয়া যায় এই রথের দিনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, রথই আছে আমরা। তো কীরকম হয় এখানে? এখানে বিক্রি মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। সব রকমই হয়, মানে এখানে শুধু কুলো, ডালা, পেঁচে, ঝুড়ি, পাখা সব রকমই বিক্রি হয়। আর আমরা এই একবার আসি আর উল্টো রথে একবার আসি। বেশিরভাগ দেখি মাছ ধরা। হ্যাঁ, মাছ ধরা, পলুই আছে, ঘুনি আছে, জাল আছে, বহুত কিছু, দাঁড়া, যেমন জাল, ছিপ, সমস্ত কিছু মেলাতে। হ্যাঁ, এই রাজবাড়ি মেলাতে। হ্যাঁ, রাজবাড়ি মেলাতে। আজকের দিন না আরো আরো মেলা তখন আছে, রথে হয়, রথযাত্রা। কী কী এনেছেন? আমরা পলুই মরান এসছি, আর এই কুলো আছে, ডালা, ঝুড়িতে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো আছে। পলুইটা বেশি আছে আমাদের কাছে, পলুইটা মরাটা বেশি থাকে। খুব ভালো, এটা আমাদের রথের মেলা অনেকদিন থেকেই আমরা দেখছি, খুবই ভালো। এমনি জিনিস যেখানে পাওয়া যায় না বাজারে, এখানে সব পাওয়া যায়। হ্যাঁ, পুরনো গ্রাম্য জিনিস পাওয়া যায়, যেমন বাজারে এইসব জিনিস, জাল, এই মাছ ধরার পোলো, এগুলো পাওয়া যায় না, অনেক কিছুই পাওয়া যায় না, সেগুলো রথের মেলায় পাওয়া যায়। অপেক্ষা করেন? হ্যাঁ, বছর এক, সারা বছর রথের মেলার জন্য আমরা অপেক্ষা করি। আমি এখানেই থাকি, শিয়ারসোলের।